গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস ব্লগ। মৌমিতাস ব্লগের আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে 8 তারিখ 8ই মার্চ 2023। তো আমি ডিউটি থেকে এসে গেছি, এখন প্রায় 4টে বাজতেছে। তো কাল তোমাদের বলেছিলাম যে শপিংয়ে গিয়েছিলাম, তো কী কী কিনেছি তোমাদেরকে দেখানো হয়নি, চলো দেখাই। দেন আমরা একটু বেরোবো, কিছু আজকে আমার ডিউটি ছিল, ওর ছুটি ছিল, ও ছুটি নিয়েছিল বাট আমার ক্যান্সেল হয়ে গেছিলো শেষ মুহূর্তে ছুটিটা। তো ফাইনালি ফিরেছি, একটু কোথাও যাবো, সামনাসামনি ইচ্ছে আছে কোথায় যাবো এখনও ঠিক করিনি। তো এই দুটো টি শার্ট নিয়েছি আমি আমার হাজব্যান্ডের জন্য, একটু হালকা দেখেই, হালকা কালার দেখেই নিয়েছি। দুটোই অলমোস্ট প্রায় মানে সেম টাইপেরই হয়ে গেছে। অ্যাকচুয়ালি অফিসের জন্য ভাবলাম যে অফিসেও পরে যেতে পারবো, এরকম দেখে নিই। তো ও নিজেই অ্যাকচুয়ালি পছন্দ করেছে, এটা আমি পছন্দ করেছি, আর আরেকটা যেটা আছে এটা ও পছন্দ করেছে। তো আমার তো দুটো কালারই খুব ভালো লাগছে, আমাকে পরলে মানাবেও ভালো আমার মনে হলো। চলো এবার দেখি আমাকেও কী দিয়েছে। তো এইটা আমি নিয়েছি মেনলি হচ্ছে আমার ওর সাথে ম্যাচিং হয়ে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমরা কোনোদিন ম্যাচিং ম্যাচিং করে পড়ি না, বা কোনোদিন সেভাবে পড়া হয়নি। তো ভাবলাম এই দুটো সেম সেম কালার আছে তো পরে বেরোনো যাবে। তো এই কুর্তিটা আমি নিয়েছি, এটা আমার পছন্দ, নিজে পছন্দ করেই নিয়েছি। আর একটা ওর নিজে পছন্দ করে দিয়েছে, দুটোই ওই কিনে দিয়েছে। আর এইটা আমার আমার ওর ড্রেসটার জন্য ম্যাচ হবে বলে আমি নিয়েছি। এই হচ্ছে আর একটা আমার কুর্তিটা, এই যে এই কালারটা আমার খুব ভালো লেগেছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওর পছন্দ ছিল, আমার আর একটা অন্য ছিল না, তোমাদের দেখিয়েছি বোধহয় অফ হোয়াইট কালারে, ওটা আমার ভালো লেগেছিলো। কিন্তু যেহেতু অ্যানিভার্সারি আর বাড়িতে মা বলবে একটু ডিপ কালার নিতে পারি, তো এটা কালার তো ও বললো ভালো লাগছে। তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে, তোমার যেহেতু ভালো লাগছে, এমনিতে খুব সফট আর কোয়ালিটি ডেফিনেটলি ট্রেন্ডসের ভালো। আর আমি বললাম ঠিক আছে তাহলে এটাই নিই, কালারটাও খুব সুন্দর আর আমাকে পরতেও ভালোও লাগছিলো। তো তোমরা ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। এই হচ্ছে আমাদের অ্যানিভার্সারি গিফট। তো এবার দেখা যাক কোথায় বেরোনো যায়, দেন সামনাসামনি কোথাও একটু যাবো, একটু কিছু খাওয়া দাওয়া করবো, ঘুরে চলে আসবো। এইভাবেই ছোটোখাটো করেই অ্যানিভার্সারি সেলিব্রেশন করবো। লাস্ট ইয়ার তো আমরা দীঘা গিয়েছিলাম, বাট এবারে আমার প্রেগনেন্সি এবং মুনু এই সমস্ত সিচুয়েশানের জন্য আর কোথাও যাওয়া হচ্ছে না, তো বাড়িতেই থাকছি আর ডিউটিও করেছি। দেন চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ডেফিনেটলি ভাবছো যে কোথায় যাচ্ছি, অ্যাকচুয়ালি অনেক ভেবে চিন্তে ভাবলাম দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর বহুবার গেছি আর সেই জন্য ভাবলাম যে চলো নতুন কোথাও যাওয়া যায় সেটা তোমার কাছে নতুন। তো নিয়ারেস্ট ছিল আদ্যাপীঠ, ভাবলাম আজকে তুমি একটু পুজো দিই বা কোথাও ঠাকুরের মন্দিরে কোথাও গিয়ে দর্শন করে আসি, তো ভালো লাগবে। তো সেই জন্য আমরা চলে এসেছি আদ্যাপীঠ। তো আদ্যাপীঠে আমি এরকম ছোটোবেলায় গেছিলাম বাট আমার হাজব্যান্ড আসেনি, তো ভাবলাম চলো তাহলে আদ্যাপীঠকে সামনাসামনির মধ্যে ঘুরে আসি। তো আমরা এই দেশে কি এবং আমরা খুব লাভ ছিলাম যে আমরা কি সুন্দরভাবে হাত ধরছি, সেই সময় মায়ের দর্শনও করেছে ভালো। আজকে তুমি একটা মন্দির আমি আছি তো যাও সামনাসামনি কোথাও বেরোনাও হলো, সত্যি কথা বলে জানিস করা
আমার বরেকে দিয়ে বেশ উন্নতি হয়েছে। তো দেখলাম নিজেই আরতি নিয়ে ছেলেকে দিল, নিজের মাথায় দিল। আমি ভাবলাম যে ঠিক আছে চলো, ও মা ও দেখছি নিয়ে আবার আমাকেও দিচ্ছে। বাট ও মানে একটু হলো সত্যি বিয়ের পর সবাই চেঞ্জ হয়, বুঝদার হয়ে যায়। এনিওয়ে চলো, আর আমার ছেলে তো হেলমেট একটা মিনিটের জন্য খুলছে না, ফার্স্ট টাইম আজকে হেলমেট পড়ছে, তাও বড়দের হেলমেট। ওর জন্য একটা এনিওয়ে হেলমেট কিনতে হবে, কারণ বাইরে বেরোলে হেলমেট মাস্ট। চলো দেন একটু কোথাও খাবো, দেন বাড়ি চলে যাব। অনেকদিন থেকে মনটা মনে হচ্ছিলো, ইচ্ছে করছিলো যে কেএফসি খাবো। তো আজকে ভাবলাম যে সময় যেহেতু পেয়েছি, সুযোগ পেয়েছি, আর হাতছাড়া করবো না। তো আমরা আমাদের এখানে উত্তরপাড়ায় কেএফসিতে চলে এসেছি, আর ছেলে রাস্তে আস্তে আস্তে বাইকের হাওয়াতে ঘুমিয়ে গেছে। তো আমাদের সাথে রাস্তায় একটা ইনসিডেন্টও হয়েছে। এনিভে চলো আমাদেরকে পরে সেটা অন্য কোনো দিন শেয়ার করবো। আর এই যে আমার ছেলে আরামসে ঘুমিয়ে গেছে বলে এই সুযোগটা আমরা পুরো ফুল ফায়দা নিচ্ছি। ও যদি এই সময় জেগে থাকতো না, তো মা বাবা খাচ্ছে, ও তো একদম চারদিকে তেহেস নেহেস মাখিয়ে দেবে। আর শান্তিতে বসে রেস্টুরেন্টের লাস্ট কবে খেয়েছি আমার এখন আর মনে পড়ে না। যাই হোক, ও শেষের দিকে ঘুম ভেঙে থেকে উঠে পড়েছিল, একটু একদম টুকটাক আমাদের সাথে খেয়েছে, মানে এই যে আমরা চলে যাচ্ছি। তো এই জায়গাটা আমার খুব ফেভারিট প্লেস, কারণ এখানে কেএফসি থেকে ওয়ামো থেকে ইচ অ্যান্ড এভরিথিং মোটামুটি পাওয়া যায়, এবং শপিংয়েরও জায়গা আছে। তো এই যে ফাইনালি আমরা বাড়ি এসে গেছি, দেন বাড়িতে একটু কেক কাটিং ছোটোখাটো করে হবে, দেন আজকের দিনটা এখানের মতোই শেষ হয়ে যাবে। তো চলো তাহলে ব্লগটা দেখতে থাকো শেষ অবধি। হেলমেটটা কোথায় ঢুকিয়ে রাখছিস? কি আছে রে মনু, এমন আছে কি আছে? দেখ তো আমি জানি কি জানো, কেক কাটা হবে না? না না, ও ওই তো কেক কাটবে মনু, তুমি কেক কাটবে তো? দাঁড়া দাঁড়া দাঁড়া, বাবা আসুক তারপরে। মনু কি জন্য কেক কাটা হবে আজকে? কি জন্য? এই চাকুটা তুমি নিয়ে নেবে, আর কোন চাকু নেবে না এরপরে, ঠিক আছে? এটা তোমার চলছে তো নাকি? তুমি খাইয়ে দেবে যাও বলো, দাদুকে খাইয়ে দাও তো, তুমি দাদুকে খাইয়ে দাও। আজকে কি আছে মনু, আজকে কি আছে? আমি বলবো আমার বার্থডে, তুই এসে তোকে কেক খেয়ে নে। Thank you.
রুটিটা করবো, রুটি দুটো করতে হবে। আমরা তো দেখেছি